হ্যালো ফ্রেন্ড, নমস্কার। আজ হচ্ছে সেপ্টেম্বর 3 তারিখ মঙ্গলবার। সবুদিন পরে আজ বি নেই আসিছি দেশ তথা বিদেশর 20টি গুরুত্বপূর্ণ খবর। যোজনা নিযুক্তি, সোনা এবং পেট্রোল দর, তা সহিত অনেক খবর রয়েছে। আসন্তু জানিবা 10 মিনিট মধ্যে। তা পূর্বর ভিডিওকে গোটে লাইক করে দিয়ন্তু। যদি আপনার আম চ্যানেলকে নুয়া আসিছন্তি তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনরে প্রেস করে রাখন্তু। তবে চালন্তু আউ ডেরি করিবা নাহি, আজির খবরটিকু আরম্ভ করে নেবা। কর্মক্ষেত্রে মহিলাঙ্কু মিলিব সুরক্ষা, খোলিলা সি বক্স পোর্টাল। সাম্প্রতিক সময়ে দেশরে মহিলাঙ্কু প্রতি বড়ুথিবা অপরাধ হিংসা ঘটনাকু দৃষ্টিরে রাখি কেন্দ্র মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় পক্ষরু এক নূয়া সেক্সুয়াল হারাসমেন্ট ইলেকট্রোনিক্স বক্স পোর্টাল আরম্ভ করা যাইছি। গুরুবার দিন এই পোর্টালর শুভারম্ভ করেছন্তি মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রী অর্ণপূর্ণা দেবী। এই পোর্টাল দেশর সমস্ত মহিলা হিতাধিকারী মানক পাই এক নিরাপদা এবং অন্তর্ভুক্ত কার্যক্ষেত্র সৃষ্টি করিবারে সাহায্য করিব বলি মন্ত্রী অর্ণপূর্ণা দেবী কইছন্তি। পরবর্তী খবর আনিকি সমুদ্র কূলরে মিলিব মদ। এথর রাজ্যর বিভিন্ন সমুদ্র কূলরে আরম্ভ হব পার্টি। সমুদ্র কূলরে মদ পাইপারিবে গ্রাহক মানে। এবে রাজ্যরে লাগু হয়েছে নূয়া অবকারী নীতি। রাজ্য সরকার অবকারী নীতি আরম্ভ করেছন্তি। সেপ্টেম্বর মাসরু আরম্ভ হবা সহ 2025 মার্চ কিংবা পরবর্তী নীতি আসিবা পর্যন্ত এই নিয়ম রহিব বলি সূচনা আসুছি। পরবর্তী খবর, রাজ্যে আজিঠারু আরম্ভ হবাকু যাউছি বিজেপির নূয়া সদস্য সামিল অভিযান। রাজ্যে আজিঠারু বিজেপির সদস্যতা অভিযান আরম্ভ হব। এসহ দলীয় সদস্যকর মধ্যে পূর্ণ নবীকরণ কার্য আরম্ভ করা যাব বলি সূচনা মিলিছি। পরবর্তী খবর, ভারত পাকিস্তান সম্পর্ক আগামী দশন্ধি মধ্যে আসবনি সুধার। সবু চেষ্টা সত্ত্বে ভারত ও পাকিস্তান মধ্যে সম্পর্কের সুধার আসি না। দুই দেশ মধ্যে সম্পর্ককে নিয়ে সবুলে তিক্ততা রই আসুছি। ভারত ও পাকিস্তানে চালিথিবা অস্থিততা মধ্যে সেন্টার ফর পলিসি রিসর্চ সি ভোটর পক্ষের এক সর্ভে সামনাকু আসিছে। সেন্টার ফর পলিসি রিসর্চ সি ভোটর সর্ভে এক আশ্চর্যজনক তথ্য সামনাকু আসিছে। বাস্তবরে 70% অধিক ভারতীয় এবং পাখাপাখি 50% পাকিস্তানি বিশ্বাস করতে যে এই দশন্ধিরে দুই দেশ মধ্যে গুরুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনা হয়ে পারিব না। পরবর্তী খবর, আবাস যোজনার ডবল ফায়দা উঠাইবা 33 নকলি হিতাধিকারী চিহ্নট। প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম অনুসারে জনে হিতাধিকারী এই যোজনার থাকা 4টি বিকল্প মধ্যে যেকোন গোটিয়ে ব্যবস্থায় বাসগৃহ করা নিমন্তে আর্থিক সহায়তা পাইপারে। কিন্তু কিছু হিতাধিকারী একাসঙ্গে 2টি ব্যবস্থার লাভ উঠাই ঘর করেছেন। নিকটরে কেন্দ্র সরকারের তরফর করা এক সর্ভে সারা রাজ্যে এভাবে 33 জন নকলি হিতাধিকারী চিহ্নট হয়েছেন। নকলি হিতাধিকারী সম্পর্কের গৃহ ও নগর উন্নয়ন বিভাগের ওড়িশা সহরাঞ্চল বাসগৃহ মিশন তরফর 13টি জেলার আবাস কার্যনির্বাহী অধিকারী নোটিশ দিয়া যাই। নকলি হিতাধিকারী তালিকা দিয়া সহ সেমানকার সরকারি সুবিধা বাবদরে হয়ে অর্থ অসুল লাগি নির্দেশ দিয়া যাই। পরবর্তী খবর, রাজধানীতে ডেঙ্গু স্থিতি অনায়ত্ত। গত 2 দিনে 100 পাখাপাখি রোগী চিহ্নট হলে। গত শনিবার দিন 59 রোগী চিহ্নট হয়ে রবিবার 540 টেস্টিং হয়ে বেড়ে 40 রোগী চিহ্নট হয়েছেন। রাজধানীবাসী এবে ডেঙ্গু চিন্তা ঘাড়ি। লোকে আতঙ্কিত অবস্থায় অনেক, মাত্র বিএমসি ও স্বাস্থ্য বিভাগ পরস্পরকু দোষারোপ করে চালিছন্তি। পরবর্তী খবর, আসন্তা 5 তারিখে দিয়াযিব মুখ্যমন্ত্রী ওড়িয়া ভাষা বৃত্তি সম্মান 2024। ওড়িয়া মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় চলিত বর্ষ মাতৃভাষায় সর্বাধিক নম্বর রাখিথিবা পরীক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা যাব। ওড়িশা ভাষা বিষয়ে সর্বাধিক নম্বর রাখিবা প্রতি ব্লক মহানগর নিগম পৌরপালিকা বিজ্ঞপিত অঞ্চল পরিষদ স্তরের শিক্ষার্থী এই পুরস্কার পাইবে। রাজ্যের মোট প্রায় 7000 অধিক পিলা এই ছাত্র বৃদ্ধি পাইবে বলে জনাপড়ছে। পরবর্তী খবর, মমতা সরকারঙ্ক 2 দিনিয়া স্বতন্ত্র অধিবেশন আরম্ভ। পশ্চিমবঙ্গর কলকাতার আর্জিকর হসপিটাল ডাক্তারখানাকু দুষ্কর্ম পরে হত্যা মামলা সমগ্র দেশকু স্তব্ধ করেছে। এক গুরুতর ঘটনা পরে সারা দেশরে কড়া আইন পাই দাবি হবার লাগিছে, যাহাদ্বারা এপরি ঘৃণ অপরাধ বন্ধ করা যাই পারিব। তবে সূচনা অনুসারে এপরি স্থলে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীঙ্ক সরকার 2 দিনিয়া স্বতন্ত্র অধিবেশন ডাকিছন্তি। এই অধিবেশনরে এক নূতন বিল উপস্থাপিত হব, যেথিরে 10 দিন মধ্যে দুষ্কর্মকারীঙ্কু দোষ সাব্যস্ত করিবা সহিত মৃত্যুদণ্ড হবার ব্যবস্থা রয়েছে।
পরবর্তী খবর সিআইআই র এক কার্যক্রম সময় কেন্দ্রমন্ত্রী নীতিন গডকরী ডিজেল বিষয়ে এক বড় কথা কহিছেন। লোকঙ্কু শীঘ্র ডিজেল রু সম্পূর্ণ বিদায় দেওয়া পরামর্শ দিয়েছেন গডকরী। কেবল এটি নুহে, ডিজেল যান উৎপাদন বন্ধ করা মন্ত্রী কার উৎপাদন করে কোম্পানি মান মধ্যে নবেদন করেছেন। গডকরী কহিছেন যে যদি ডিজেল যান উৎপাদন শীঘ্র বন্ধ নহে, তবে সে এই যান উপরে এতে ট্যাক্স লাগু করবে যে ଏହାକୁ ବିକ୍ରି କରିବା କଷ୍ଟକର ହୋଇଯିବ। ଆମକୁ ଶୀଘ୍ର ପେଟ୍ରୋଲ ଏବଂ ଡିଜେଲ ଛାଡ଼ି ପ୍ରଦୂଷଣ ମୁକ୍ତ ହେବାର ଏକ ନୂଆ ରାସ୍ତା ଆପଣେଇବାକୁ ପଡ଼ିବ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ ବୈଠକରେ କୃଷକଙ୍କ ସହ ଜଡ଼ିତ 7ଟି ଯୋଜନାକୁ ଅନୁମୋଦନ ମିଳିଛି। କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ଏହି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। କୃଷକଙ୍କ ଜୀବନରେ ଉନ୍ନତି ଆଣିବା ଏବଂ ସେମାନଙ୍କ ଆୟ ବୃଦ୍ଧି ପାଇଁ ସୋମବାର ଦିନ କ୍ୟାବିନେଟର 7ଟି ପ୍ରମୁଖ ନିଷ୍ପତ୍ତି ନେଇଥିବା ସେ କହିଛନ୍ତି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଅନୁଷ୍ଠିତ କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ ବୈଠକରେ ପ୍ରାୟ 14,000 କୋଟି ଟଙ୍କାର ଏହି 7ଟି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଅନୁମୋଦନ ମିଳିଛି। ତେବେ ପ୍ରଥମେ ରହିଛି ଖାଦ୍ୟ ପୋଷଣର ଫସଲ ବିଜ୍ଞାନ ପାଇଁ କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟର 3,979 କୋଟି ଟଙ୍କାର ଏକ ଯୋଜନାକୁ ଅନୁମୋଦନ ମିଳିଛି। 2 ନମ୍ବରରେ ରହିଛି, କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ କହିଛନ୍ତି କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟର 2,817 କୋଟି ଟଙ୍କାର ଡିଜିଟାଲ କୃଷି ମିଶନକୁ ଅନୁମୋଦନ ମିଳିଛି। 3 ନମ୍ବରରେ ରହିଛି, କୃଷି ଶିକ୍ଷା ଓ ପରିଚାଳନାକୁ ସୁଦୃଢ଼ କରିବା ପାଇଁ 2,292 କୋଟି ଟଙ୍କାର ବ୍ୟବସ୍ଥା ସହ ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ କ୍ୟାବିନେଟ ଅନୁମୋଦନ ମିଳିଛି। 4 ନମ୍ବରରେ ରହିଛି, ସ୍ଥାୟୀ ପଶୁ ସମ୍ପଦ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇଁ ସରକାର 1,702 କୋଟି ଟଙ୍କାର ଯୋଜନାକୁ ଅନୁମୋଦନ କରିଛନ୍ତି। 5 ନମ୍ବର, ଉଦ୍ୟାନ କୃଷିର ବିକାଶ ପାଇଁ କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟରେ 860 କୋଟି ଟଙ୍କା ମଞ୍ଜୁର କରିଛି। 6 ନମ୍ବର, କୃଷି ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ପାଇଁ 1,202 କୋଟି ଟଙ୍କାର ବ୍ୟୟ ବରାଦକୁ ମଞ୍ଜୁରୀ ମିଳିଛି। 7 ନମ୍ବରରେ ରହୁଛି, ପ୍ରାକୃତିକ ସମ୍ବଳ ପରିଚାଳନାକୁ ସୁଦୃଢ଼ କରିବା ପାଇଁ 1,115 କୋଟି ଟଙ୍କାର ଏକ ଯୋଜନାକୁ ମଧ୍ୟ ଅନୁମୋଦନ ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ପୂର୍ବତନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ 24 ବର୍ଷ ମଧ୍ୟରେ 100ଟି ହତ୍ୟା ଘଟଣା ଘଟିଛି। ସେହି ହତ୍ୟା ଘଟଣାରେ ମୋଟ 338 ଜଣ ହତ୍ୟାକାରୀଙ୍କୁ ଚିହ୍ନଟ କରାଯାଇ ସେମାନଙ୍କୁ ଧରାଯାଇଛି ଏବଂ କୋର୍ଟ ହାଜତକୁ ପଠାଯାଇଅଛି। ଏନେଇ ବିଧାନସଭାରେ ଲିଖିତ ଉତ୍ତରରେ କହିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଅଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀଙ୍କୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପୁଷ୍ଟି ଯୋଜନା ଚିନ୍ତା, ନିଜ ହାତରୁ ଅଣ୍ଡା କିଣି ଯୋଗାଉଛନ୍ତି, ମିଳୁନି ସରକାରୀ ଟଙ୍କା। ମା କିଶୋରୀ ବାଲିକା ଓ ଶିଶୁଙ୍କ ଉପଯୁକ୍ତ ପୁଷ୍ଟି ସାଧନା ପାଇଁ ରାଜ୍ୟରେ ସରକାର ଆରମ୍ଭ କଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପୁଷ୍ଟି ଯୋଜନା। ଏଥିରେ ଅଣ୍ଡା, ଲଡ଼ୁ, ପୁଷ୍ଟିକର ଖାଦ୍ୟ, ଛତୁଆ ଆଦି ଯୋଗାଇ ଦିଆଯିବ କୁହାଗଲା। ଏହି ଯୋଜନା ଆରମ୍ଭ ହେଲା ମଧ୍ୟ ଏହା ଦାୟିତ୍ୱ ଅଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀଙ୍କୁ ଦେଲେ ଛତୁଆ, ଲଡ଼ୁ, ପୁଷ୍ଟିକର ଖାଦ୍ୟଗୁଡ଼ିକ ଏସ୍ଏଚ୍ଜି ମହିଳାଙ୍କ ଦ୍ୱାରା ଯୋଗାଣ କରାଗଲା। ବାକି ଅଣ୍ଡା କିଣିବା ଦାୟିତ୍ୱ ଅଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀଙ୍କ ହାତରେ ସରକାର ଟେକିଦେଲେ। କୁହାଗଲା, ପ୍ରଥମେ ଅଣ୍ଡା କିଣିଦିଅ, ଟଙ୍କା ଦେବେ ସରକାର। ଅଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀ ନିଜ ହାତରୁ ଅଣ୍ଡା କିଣି ଯୋଗାଇ ଚାଲିଛନ୍ତି, ହେଲେ 6 ମାସ ଧରି ଅଣ୍ଡା ଟଙ୍କା ମିଳୁନି ବୋଲି ସୂଚନା ଆସୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, କଟକର ପ୍ରସିଦ୍ଧ ଦୁର୍ଗା ପୂଜା ଭସାଣୀରେ ଡିଜେ ବାଜିବ ନାହିଁ, ନିଶାମୁକ୍ତ ଭସାଣୀ ସହ ଡିଜେ ମୁକ୍ତ ରୋଷଣୀ ହେବ। ଶାନ୍ତି କମିଟି ବୈଠକରେ ଏହି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଅଛି। କେବଳ 6ଟି ବକ୍ସକୁ ଏକାଥରକେ ବଜାଇବାକୁ ଅନୁମତି ଦିଆଯାଇଅଛି। ରାତି 12ଟା ଯାଏ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଅନୁମତି ମିଳିଛି। ପୂଜା ପାଇଁ ଜବରଦସ୍ତ ଚାନ୍ଦା ମାଗିଲେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯିବ ବୋଲି ସୂଚନା ଆସୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ରାଜ୍ୟରେ ଗୁଠୁକା ଓ ପାନ ମସଲାରୁ ପ୍ରାୟ 1.5 ବର୍ଷ ମଧ୍ୟରେ 1,500 କୋଟି ଟଙ୍କାର GST ଆଦାୟ ହୋଇଛି। ବିଧାନସଭାରେ ଝାରସୁଗୁଡ଼ା ବିଧାୟକ ଶ୍ରୀ ଟଙ୍କଧର ତ୍ରିପାଠୀ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ପ୍ରଶ୍ନ କରିଛନ୍ତି ଯେ ଶେଷ ଥର ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର କେବେ ଓ କେତେ ପରିମାଣରେ ଟିକସ ଆଦାୟ କରିଥିଲେ ଏବଂ ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟ ସରକାର ପାନ ମସଲା ଓ ଗୁଠୁକାକୁ କେତେ ଟିକସ ଆଦାୟ କରୁଛନ୍ତି ବୋଲି ଉତ୍ତର ମାଗିଥିଲେ। ଏହି ପ୍ରଶ୍ନର ଉତ୍ତରରେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ କହିଛନ୍ତି ଯେ 2017 ଜୁଲାଇରେ 1 ତାରିଖଠାରୁ ସମଗ୍ର ଦେଶରେ ଦ୍ରବ୍ୟ ଓ ସେବାକର ଲାଗୁ ହୋଇଛି। ପାନ ମସଲା, ଗୁଠୁକା ଆଦି ତମ୍ବାଖୁ ଜାତୀୟ ଦ୍ରବ୍ୟ ଉପରେ 28% GST ଆଦାୟ ହେଉଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ସୁଭଦ୍ରା ଯୋଜନାକୁ ନେଇ ଆସିଲା ଖୁସି ଖବର। ମିଳିବ ସୁଭଦ୍ରା ଟଙ୍କା ସହିତ ଅନେକ ସୂଚନା, ମିଳିବ ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ସମସ୍ତ ସୂଚନା। ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ୱେବ୍ ପୋର୍ଟାଲ ଲୋକାର୍ପିତ ହୋଇଛି। ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା ଏହି ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ୱେବ୍ ପୋର୍ଟାଲକୁ ଶୁଭାରମ୍ଭ କରିଛନ୍ତି। ଏହି ପୋର୍ଟାଲଟି ହେଉଛି www.subhadra.odisha.gov.in। ଏହି ପୋର୍ଟାଲ ଛଡ଼ା ଆଉ ଅନ୍ୟ କୌଣସି ଠକ ୱେବସାଇଟ୍ ଦ୍ୱାରା ଭ୍ରମିତ ନ ହେବାକୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଅଛି। ସୁଭଦ୍ରା ଯୋଜନା ସମ୍ବନ୍ଧରେ ଜାଣିବା ପାଇଁ
এই ওয়েব পোর্টালে সমস্ত প্রকারের সূচনা প্রদান করা যাইছি। এদ্বারা মহিলা মানে সহজে সুবিধার সবুঠার সুভদ্রা বিষয়ে পড়ি পারিবে ও বুঝি পারিবে। এর উৎপাদন উভয় ওড়িয়া ও ইংরাজি ভাষায় দিয়া যাইছি। আসন্তা 17 তারিখর টঙ্কা মিলবা আরম্ভ হব বলে খবর মিলিছি। পরবর্তী খবর, বন্ধ হয়ে যাব জাগা মিশন, বস্তি বাসিন্দা মিলিব ঘর। বিজেডি সরকার দীর্ঘ 2 দশন্ধি ধরে রাজ্যের ক্ষমতায় রহবা পরে চলিত বর্ষ বিধানসভার নির্বাচনের প্রথম থর পাই ক্ষমতাচ্যুত হয়েছিল। অন্যপক্ষে রাজ্যের প্রথম থর বিজেপি একাকী সরকার গঠন করা বেড়ে মোহন চরণ মাঝি নয় মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করে। রাজ্যের বিজেপি সরকার ক্ষমতাকে আসবা পরে পূর্ব সরকার অনেক যোজনা বন্ধ করা সহ অনেক নয় পদক্ষেপ গ্রহণ করা যাই। এধরে ভুবনেশ্বর মহানগর নিগমর জাগা মিশন বন্ধ হয়ে যা নিয়ে চর্চা হচ্ছে। এনে সরকারি ভাবে কোণী ঘোষণা হয়ে নথিলে মধ্য রাজ্য গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র সূচনা দিয়েছেন, বর্ষা পরে সহরর খাল খমা ও রাস্তা মরামতি কার্য আরম্ভ হব। তা সহ সেইপা আগামী দিনের বস্তি বাসিন্দা প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনে ভাল ঘর যোগাই দিয়ে হিতাধিকারী মানে কিপর ভাল জায়গায় ভাল ঘরে রহিপারে সে সমীক্ষা চলছে। পরবর্তী খবর, আসন্তা 17 তারিখে ওড়িশা আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনতা ময়দানের সুভদ্রা যোজনা হিতাধিকারী টঙ্কা বণ্টন করবে প্রধানমন্ত্রী। 17 সুদ্ধা চয়ন যোগ্য হিতাধিকারী প্রথম পর্যায়ে টঙ্কা মিলব বলে সূচনা মিলিছে। পরবর্তী খবর, হীরাকুদর সবু গেট বন্ধ। হীরাকুদ ড্যামর জলস্তর দৃষ্টি রাখি খোলা যাইতিবা 6টি গেট কু বন্ধ করা যাইতিবা ড্যাম কর্তৃপক্ষ সূচনা দেইছন্তি। বর্তমান হীরাকুদ জলভণ্ডারর জলস্তর 622.39 ফুট রয়েছে। সূচনা অনুযায়ী বঙ্গোপসাগরের এক লঘুচাপ দানা বাঁধিছে। আসন্তা 4 তারিখে পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ঘূর্ণীগত হয়ে অপবাতরে পরিণত হয়ে পড়ে। অপবাতটি ছত্তিশগড় মুহাঁ হওয়া নিয়ে মধ্য আকলন করা যাই। এর প্রভাবে 4 তারিখর পুঁ প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার অঞ্চলের কেতে মাত্রার বর্ষা হয়েছে নিহতি মাধ্যমে আপনার কমেন্ট করি জনাই পারে। তা সহ আপনার কেউ জেলার রয়েছে আমার ভিডিও দেখুম জেলার নাম কমেন্টে নিহতি লেখত। পরবর্তী খবর, দূর হব মোবাইল নেটওয়ার্ক সমস্যা। চলিত বর্ষ শেষ সুদ্ধা রাজ্যের সবু গাঁ কু মিলব মোবাইল নেটওয়ার্ক। সবু গাঁ কু মোবাইল নেটওয়ার্ক যোগাই দেওয়া জোরসোর চালছে কাম। জেলার সমস্ত মোবাইল টাওয়ার কু ডিসেম্বর সুদ্ধা পূর্ণ কার্যক্ষম করা কেন্দ্র সরকার দূরসঞ্চার বিভাগ লক্ষ্য ধার্য করেছে। সেইভাবে রাজ্যের মোট 3510 গাঁরে এবে মোবাইল নেটওয়ার্ক সেবা উপলব্ধ না, খুব শীঘ্র পূরণ হওয়া যাচ্ছি বলে সূচনা মিলিছে। পরবর্তী খবর, লগাণ বর্ষায় বড়ুছি জলস্রোত, স্কুল বন্ধ রহিব বলে ঘোষণা কলে রাজ্য সরকার। হায়দ্রাবাদের প্রবল বর্ষা প্রভাবে বিদ্যালয় সবু বন্ধ রহিব। এনে সূচনা দিয়েছেন শ্রীনিবাস রেড্ডি। শিশুঙ্ সুরক্ষা পাই জেলাপাল এই ঘোষণা করবে বলে এক সাংবাদিক সম্মিলনীতে সূচনা দিয়েছেন। প্রবল বর্ষা যোগ বর্ষা হওয়া স্থানগুড়িকরে পিলাঙ্ক সুরক্ষা দৃষ্টিকু নজরে রাখবা এইভাবে ঘোষণা করেছেন। পরবর্তী খবর, রাজ্যে বদলিব স্বাস্থ্য সেবার চিত্র। সম্বলপুরে হব দ্বিতীয় এমস। সরকারঙ্ক ঘোষণা মোতাবক ভুবনেশ্বর পরে সম্বলপুরে দ্বিতীয় এমস হব। এনে খুব শীঘ্র কেন্দ্র সরকারঙ্ক সহ আলোচনা করা যাব বলে স্বাস্থ্যমন্ত্রী কইছন্তি। সেইভাবে 55টি স্বাস্থ্য কেন্দ্রে মাগণা ডায়ালিসিস হব বলে কইছন্তি। পরবর্তী খবর, স্লিপর বন্দে ভারত ট্রেন লঞ্চ করা যোজনা। দেশের বন্দে ভারত ট্রেন গড়া পরঠার যাত্রীঙ্কু ওয়ার্ল্ড ক্লাস রেল সুবিধা অনুভব হচ্ছে। কিন্তু বর্তমান ভারতীয় রেলবাই স্লিপর বন্দে ভারত ট্রেন লঞ্চ করা যোজনা করেছে এবং ডিসেম্বর 2024 সুদ্ধা ট্রাক আসব বলে আশা করা যাচ্ছে।